আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা হুডি জ্যাকেট লেআউট প্রোডাকশন সম্পর্কে জানব। একটি হুডি কিভাবে লেআউট করতে হয় তা প্রসেস বাই প্রসেস, স্টেপ বাই স্টেপ, চিত্র আকারে সহ, এবং আমি এখন আপনাদের এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে বিস্তারিতভাবে কিন্তু আপনার এই হুডি জ্যাকেট লেআউটটা কিভাবে করা হয় তা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যেটি করতে হবে, এই যে হচ্ছে হুডি, এক নাম্বার হুডি জয়েন্ট সিঙ্গেল পার্ট, এটা ওভারলক মেশিনে করতে হয়, অর্থাৎ হুডির প্রথম সিঙ্গেল পার্টটি জয়েন্ট করতে হবে ওভারলক মেশিনে। তারপর হুডি জয়েন্ট ডাবল পার্ট, ওভারলক মেশিনে হুডি আপনার এই ডাবল পার্টটা কী করবে জয়েন্ট করতে হবে। তারপর যদি আসি আমরা তিন নাম্বার হচ্ছে আপনার হুডি টপসিন, এটা হচ্ছে ফ্ল্যাট লক মেশিনে। এই যে দেখতে পাচ্ছেন একটা টপসিন আছে, এই টপসিনটা ফ্ল্যাট লক মেশিনে দিতে হবে। তারপর যদি আমরা আসি চার নাম্বার হচ্ছে হুডি ডাবল পার্ট লুপ জয়েন্ট, এখানে একটি কিন্তু আপনার লুপ আছে যেটি দুইটি পার্টকে একসাথে জয়েন্ট করেছে, হ্যাঁ, তো এটা প্লেন মেশিনে দিতে হয়। তারপর যদি আমরা আসি পাঁচ নাম্বার হোল মার্ক পয়েন্ট অ্যান্ড আইলেট অ্যাটাক, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে হোল মার্ক করা হয়, তারপর এখানে হোল করা হয়, হোল করার পরে এখানে যে আইলেটগুলো আছে এগুলো অ্যাটাক করা হয়, অর্থাৎ এই দুটো আইলেট এখানে অ্যাটাক করা হয়েছে। তারপর এটা শেষ হয়ে গেলে আপনার যদি এটা কিন্তু হোল মেশিন এবং ওই আইলেট মেশিনে করা হয়েছে। তারপর যদি আমরা ছয় নাম্বারে আসি হুডি হ্যাম টপসিন, এটা হচ্ছে ফ্ল্যাট লক মেশিনে। এই যে দেখতে পাচ্ছেন একটি টপসিন দেওয়া আছে, হুডি টপসিন, এটা কিন্তু আপনার ফ্ল্যাট লক মেশিনে দেওয়া হয়েছে। তো মোটামুটি এখানে আমাদের হুডির কাজ শেষ হয়েছে। তো এখন আমরা চলে যাব পকেটে, অর্থাৎ পকেটগুলো কিভাবে জয়েন করে সে সম্পর্কে আমরা জেনে নেব। তো এই যে হচ্ছে আপনার মূলত পকেট, সাত নাম্বারে পকেট জয়েন্ট ফ্রন্ট পার্ট, প্রথমে আপনার পকেটটা ফ্রন্ট পার্টের সাথে সিঙ্গেল পার্টটা জয়েন করতে হবে, এটা প্লেন মেশিনে। তারপর আপনার হচ্ছে আট নাম্বার যে পকেট টপসিন, এই পকেট টপসিনটাও কিন্তু আপনার প্লেন মেশিনে দিতে হবে। তো এই যে আমি দেখে দিচ্ছি আপনার, এই যে টপসিনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার পকেট টপসিন, এটা আপনার আট নাম্বারে দিতে হবে। তারপর যদি আমরা ধরি নয় নাম্বার হচ্ছে সেকেন্ড পকেট পার্ট জয়েন্ট টাক, এটাও আপনার প্লেন মেশিনে দিতে হবে, অর্থাৎ নয় নাম্বার আপনার সেকেন্ড পকেটটা জয়েন্ট করে টাক দিতে হবে। তারপর দশ নাম্বার হচ্ছে পকেট সাইজ সেম জয়েন্ট, আপনার দশ নাম্বারে পকেটটা সাইজ সেমটা জয়েন্ট করতে হবে, এটা হচ্ছে ওভারলক মেশিনে। তারপর যদি আমরা ধরি এগারো নাম্বার পকেট সাইজ সেম জয়েন্ট সেকেন্ড পার্ট, তো এগারো নাম্বারে আমরা ওই পকেটের সাইজ সেমটা জয়েন্ট করবো সেকেন্ড অপশনে, মানে সেকেন্ড পার্টটা, এটা ওভারলক মেশিনে। তারপর বারো নাম্বার হচ্ছে পকেট সাইজ সেম জয়েন্ট টু পাশ, অর্থাৎ আপনার দু পাশে প্লেন মেশিন দ্বারা একটি টপসিন দেওয়া হবে। তো মোটামুটি আপনার পকেটের কাজ এখানে শেষ হয়েছে, পকেট ফার্স্ট পার্ট জয়েন্ট, সেকেন্ড পার্ট জয়েন্ট, এবং পকেট টপসিন সাইজ সেম জয়েন্ট, পকেটের সাথে ফ্রন্ট পার্ট জয়েন্ট, মোটামুটি কিন্তু আমরা এখানে পকেটের কাজটি কমপ্লিট করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ১৩ নম্বর অপশনে সাইজ সেম জয়েন্ট ফ্রন্ট ফার্স্ট পার্ট, অর্থাৎ এই সাইজ সেমটা আমরা ফ্রন্ট পার্ট ফার্স্ট পার্টের সাথে এই যে প্যানেলে দেখতে পাচ্ছেন এটার সাথে অ্যাডজাস্ট করব, তো বা অ্যাটাক করব। তারপর আমরা যেটা হচ্ছে চোদ্দ নম্বরে আপনার হ্যাম জয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন হ্যাম, এই হ্যামটা আমরা চোদ্দ নম্বর অপশনে জয়েন্ট করব। তারপর যদি আসি আমরা পনেরো নম্বর আছে আপনার ফ্রন্ট পার্ট সেকেন্ড পকেট পার্ট জয়েন্ট, অর্থাৎ এই ফ্রন্ট পার্টে সেকেন্ড যে পকেটটা আছে এই সেকেন্ড পকেটটা জয়েন্ট করতে হবে। তারপর আপনার ষোলো নম্বরে আসে যদি ফ্রন্ট পার্ট সেকেন্ড পকেট সাইজ সেম, অর্থাৎ এই ফ্রন্ট পার্টের সেকেন্ড পকেটটা যা আছে সেই সাইজ সেমটা আমাদের কী করতে হবে জয়েন করতে হবে। তারপর সতেরো নম্বর ফ্রন্ট থার্ড পার্ট জয়েন্ট টপ আপ, এই যে দেখতে পাচ্ছেন আপনার ফ্রন্ট পার্টের উপরের অংশটুকু, এই উপরের অংশটুকু আমাদের কী করতে হবে জয়েন করতে হবে। তারপর আমাদের আসতে হবে শোল্ডারে, তারপর আঠারো নম্বর শোল্ডার জয়েন্ট মোবিল ট্যাপ, এই যে শোল্ডার, এই শোল্ডারটি কী করতে হবে জয়েন করতে হবে। শোল্ডার জয়েন করার পর আমরা যেটা আছে উনিশ নম্বর অপশানে আসতে হবে আমাদের জিপার সাইড ট্যাপ জয়েন, এই যে দেখতে পাচ্ছেন জিপার, এই জিপারে এই ট্যাপটা জয়েন করতে হবে।
তারপর 20 নম্বরে জিপার সাইড ট্যাপ টাক এই যে দেখতে পাচ্ছেন টাক এই জিপারে কি করতে হবে টাকটি দিতে হবে হ্যাঁ অর্থাৎ সুন্দর করে কেটে এখানে প্লেন মেশিন দ্বারা টাক দিতে হবে তারপর যদি আমরা 21 নম্বরে আসি যে জিপার জয়েন্ট এট বডি এই জিপারটা আপনার বডির সাথে জয়েন্ট করতে হবে এটা কিন্তু প্লেন মেশিনে তো আমি মেশিনের নামগুলো অনেকটি বলিনি কিন্তু আপনার চিত্রমাদে দেওয়া আছে কি কি মেশিন আপনারা দেখে বুঝে নেবেন তো এই যে জিপার জয়েন্ট করার পর 22 নম্বরে জিপার টপ সিন প্লেন মেশিন এই যে টপ সিন দুটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু জিপার জয়েন্টের মেইন প্রসেস হ্যাঁ তো এখানে জিপার জয়েন্ট টপ সিন দিতে হবে প্লেন মেশিনে তারপর এই জিপার জয়েন্ট টপ সিন দেওয়ার পর আপনার কাজ হচ্ছে 23 নম্বরে আমরা আবার হুডিতে ফেরত যাব 23 নম্বরে হুডি সার্ভিসিং করতে হবে আপনার যে হুডিটা আছে এটা দুটো অ্যাডজাস্ট করে সার্ভিসিং করে নিতে হবে তারপর সার্ভিসিং করার পর হুডি টাক জয়েন্ট দিতে হবে অর্থাৎ জয়েন্ট টাক এই দুই মাথায় দুটো টাক দিতে হবে হুডি 24 নম্বরে জয়েন্ট টাক দেওয়ার পর 25 নম্বরে আপনার হুডি জয়েন্ট অ্যাড বডি এই হুডিটা আপনার কী করতে হবে বডির সাথে জয়েন করতে হবে জয়েন করার পর আপনার 26 নম্বরে ব্যাক ট্যাপ জয়েন্ট অর্থাৎ এই যে ব্যাক ট্যাপটা দেখতে পাচ্ছেন এই ব্যাক ট্যাপটা কী করতে হবে জয়েন করতে হবে এটা ফ্যাডলক মেশিনে কিন্তু জয়েন করতে হয় হ্যাঁ এটা জয়েন করার পরে আপনার 27 নম্বর আছে যে ব্যাক ট্যাপ টপ সিন অ্যান্ড লেভেল অ্যাটাক আপনার এই লেভেলটা এবং এখানে একটি ব্যাক ট্যাপ টপ সিন আছে এটা অ্যাডজাস্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন টপ সিনটা মেন লেভেলের সাথে এই টপ সিনটা কিন্তু প্লেন মেশিনে দিতে হয় তারপর যদি আসি আমরা 28 নম্বরে আসলে আপনার এখানে স্লিপ জয়েন্ট অ্যাড বডি তো এখানে স্লিপ আছে আপনার এই স্লিপটা আপনার কী করতে হবে বডির সাথে জয়েন করতে হবে স্লিপটা বডির সাথে জয়েন করার পর আপনার এখানে 29 নম্বরে আসে যেটা কাপ এই যে একটা কাপ দেখতে পাচ্ছেন এই কাপটা কী করতে হবে সার্ভিসিং করতে হবে প্রথমে আগে জয়েন করে নিতে হবে একটা প্লেন মেশিন টপ সিন দিয়ে তারপর এই কাপটা আপনার 30 নম্বরে কাপ জয়েন্ট অ্যাড স্লিপ কাপটা আপনার স্লিপের সাথে জয়েন করতে হবে কাপ জয়েন করা শেষ হয়ে গেলে আপনার 31 নম্বর এই ডস্টিংটি দেখতে পাচ্ছেন এই ডস্টিংটি আপনার বডি অ্যান্ড মিডল টাক এই ডস্টিংটি আপনার এই আইলেটের ভিতর দিয়ে ভিতরে ঢোকাতে হবে এবং এই যে একটি টাক দেখতে পাচ্ছেন এখানে একটি মিডল টাক দিতে হবে অর্থাৎ ডস্টিং দুটি সমান করে ধরে এখানে একটি কী করতে হবে টাক দিতে হবে তারপর আপনার হচ্ছে 32 নম্বরে কী করতে হবে রাবার পেজ জয়েন্ট অ্যাট ফ্রন্ট পার্ট অর্থাৎ এই এই রাবার পেজ জয়েন্টটা আপনার ফ্রন্ট পার্টে করতে হবে তো এটা জয়েন করার পর আমরা চলে যাব পকেট বারটেকে এই যে দেখতে পাচ্ছেন যে পকেট এই পকেটের আপনার বারটেক হবে এখানে এখানে একটি এখানে একটি আবার এখানে একটি এখানে অর্থাৎ দুটি পকেটে মোট 4টি বারটেক হবে তো এটা বারটেক মেশিনে দেওয়া হয় তো 4টি বারটেক দেওয়ার পর আপনার এই যে কোনার একটা দেখতে পাচ্ছেন টপ সিন তো এখানে আপনার একটা বটমের উপর অর্থাৎ সাইজ সেম টপ সিন একটি দিতে হবে এই যে টপ সিনের দুই সাইডে দুটি টপ সিন তো টপ সিন দেওয়ার পর আপনার বডিটি কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আপনার সুতা কেটে অর্থাৎ হেল্পার সুতা কেটে তখন কোয়ালিটি টেবলে আউটপুট অর্থাৎ আউটপুট টেবলে দেবে আউটপুট টেবলে দেওয়ার পর আপনার কোয়ালিটি চেক করে কোথাও কোনো সমস্যা আছে কি না সেটা দেখে মাল কিউসি পাস দিয়ে পাস করবে অর্থাৎ এই গার্মেন্টসটি পাস করবে তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এই হুডি জ্যাকেটের লেয়ারটি করতে হয় তারপর যদি কারো কোথাও বোঝার সমস্যা হয় আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো